হ্যালো বন্ধুরা, আমি তথাগত। তোমরা দেখছো তথাগত ফরএভার ইউটিউব চ্যানেল। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি কণ্ঠভূমিটি ফার্স্ট পোস্টার নিয়ে। কণ্ঠভূমি ফার্স্ট পোস্টার কিন্তু আজ রিলিজ করা হয়েছে। এই যে কণ্ঠভূমিটি পোস্টারে আমরা কি দেখতে পেলাম এবং এই মুভিতে কারা কারা অভিনয় করছে এবং এই মুভিটি কবে রিলিজ করবে তা কিন্তু আজ আমরা এই ভিডিওতে বলতে চলেছি। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। গুপিবাইন বাঘাবাইন সকলে কিন্তু দেখেছে। তখন দেখার পরে যদি দেখেন যে সেখানে একটি রাজা ছিল, ভূতের রাজা। সেই ভূতের রাজা কিন্তু এক বর দুবার তিন বর দিয়েছিল এবং সেই রাজার মতন আজকের অর্থাৎ একটি পোস্টার এসেছে। সেখানে কিন্তু সেই ভূতের মতন দেখতে একটা পোস্টার আমরা দেখতে পেয়েছি, যেখানে কিন্তু দেখা যাচ্ছে কুলোর মতন কান তার এবং মূলোর মতন দাঁত। মাথায় কিন্তু অবশ্যই টুপুর রয়েছে এই অর্থাৎ সেই ভূতের। এই রাজা সেই রাজা গোপী বাহিনী কিন্তু সেই রাজা নন, এটা কিন্তু সম্পূর্ণ একটি নতুন রাজা। ইনি কিন্তু হলেন শিবপ্রসাদ ও নন্দিতা রায়। অর্থাৎ যে ছবি আসতে চলেছে সেই ছবির অর্থাৎ পোস্টারের একটি অংশ যার নাম দেওয়া হচ্ছে কণ্ঠ। সেই অর্থাৎ এই ভূতটি যিনি সেজেছেন অর্থাৎ যে এই পোস্টারে আমরা দেখতে পাচ্ছি যাকে, তিনি আর কেউ নন কিন্তু তিনি হলেন এই শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজে। তিনি কিন্তু এই যে সর্বপ্রথম মুভিতে অভিনয় করতে চলেছেন এবং তিনি কিন্তু একজন পরিচালক। পরিচালক হওয়ার সাথে সাথে তিনি কিন্তু এই মুভিতে অভিনয় করছেন এবং তা কিন্তু আমরা যে পোস্টারটা দেখতে পেলাম যেখানে কিন্তু এই কুলোর মতন কান এবং মূলের মতন দাঁত, মুখটা কিন্তু কালো ভূতের মতন দেখতে। তিনি যে সেজে রয়েছেন তিনি হচ্ছে জোকারের মতন সেজে রয়েছে, খানিকটা দেখতে গেলে মনে হয় যেরকম। তিনি এই মুভিতে অভিনয় করছেন অর্থাৎ শিবপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু অভিনয় করেছেন কিন্তু, এবং সদ্য কিন্তু এই মুক্তি পেয়েছেন এই পোস্টারটা। পোস্টার রিলিজ করার পরে কিন্তু সকলের মধ্যে কিন্তু অনেক প্রশংসা পেয়েছে যে এই পোস্টারটা। এই পোস্টার দেখে কিন্তু অনেকেই কিন্তু প্রশংসা করছে এই পোস্টারে, এবং এই পোস্টারে কিন্তু আমারও খুবই ভালো লেগেছে। এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় যে প্রথম যে মুভিতে অভিনয় করছেন এবং তার যে পোস্টারে দেখা গেল সেটি আপনাদের কেমন লাগলো বা এই মুভিটির প্রতি আমাদের ইন্টারেস্টটা আছে কিনা তা জানিয়ে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় যে অভিনয় এবং তা কিন্তু আমরা এর আগে দেখিনি হয়তো, বা এর আগে পরিচালনার দায়িত্বগুলো আমরা দেখেছি সেখানে কিন্তু খুবই ভালো মানে তিনি পরিচালনা করেন এবং তা কিন্তু আমাদের এন্টারটেইন করতে কিন্তু মানে উৎসাহ করেন, এবং তা কিন্তু আমরা অনেক মুভিতেও কিন্তু দেখেছি। এখন দেখার বিষয় যে তিনি এই মুভিতে কেমন অভিনয় করেন। গত মার্চ অর্থাৎ মার্চে কিন্তু অর্থাৎ ওয়ার্ল্ড স্পেস ডে এর দিন কিন্তু মুক্তি পেয়েছিল এই ছবিটি প্রথম একটি পোস্টার, যেখানে শুধুমাত্র লেখা ছিল কণ্ঠ, তাছাড়া কিন্তু আর কিছুই দেওয়া ছিল না। এবং সোশ্যাল মিডিয়ায় পোস্টারটি রিলিজ করার পরে কিন্তু সেখানে লেখা ছিল কণ্ঠ ছিল কণ্ঠ জারো জোরে, কিন্তু সে তেমন কিছু একটু লেখা ছিল হয়তো। এবং তারপরে অনেকদিন পরে কিন্তু আবার কিন্তু এই ফার্স্ট পোস্টারটি রিলিজ করা হয়েছে। এই পোস্টারটি পরে কিন্তু আমরা অবশ্যই এই মুভির হয়তো কিছু ট্রেলার বা টিজার আমরা অবশ্যই দেখতে পাবো কিছুদিনের মধ্যে। এটি কিন্তু আমার মনে হচ্ছে যে কিছুদিনের মধ্যে কিন্তু আমরা এই ছবি কিন্তু কিছু ট্রেলার বা কিছু অংশ কিন্তু আমরা দেখতে পারি। এই ছবিটি কিন্তু প্রযোজনা করবেন উইন্ডোজ। আর ইদানিং করে উইন্ডোজের হাত ধরে যে সমস্ত মুভিগুলি আসতে চলেছে বা আসবে সেই সব মুভিগুলো কিন্তু খুবই ইতিমধ্যে হিট হয়েছে বা ভালো হতে চলেছে। যেমন এদিন করে যে মুভিটা উইন্ডোজের হাত ধরে এসেছিল মুখার্জিদা বউ, ইতিমধ্যে কিন্তু খুবই ভালো হয়েছে এবং দর্শকরা খুবই পছন্দ করেছিলেন যে এই মুভিটি। এমনকি এই মুভিটি রিমেক করা হতে চলেছে উড়িষ্যায়। যাই হোক সে কথা পরে হবে, এখন আমরা যে মুভি নিয়ে বলতে চলেছি এই অর্থাৎ কণ্ঠ মুভি নিয়ে সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি এই এই ভিডিওতে। হয়তো শুনেছি যে এরকম কিছু শুনেছি যে কণ্ঠ মুভিতে ক্যান্সারের নিয়ে কিছু দেখানোর চেষ্টা করবেন পরিচালক, এমন কিছু বিষয় কিন্তু এতে দেখানো হয়েছে। তাছাড়া কিন্তু হামির মতন যে একটি মিষ্টি বাচ্চা, সেই বাচ্চা কিন্তু এই গল্প দেখা যাবে, তাকে কেন্দ্র করে কিন্তু এই মুভিতে গল্প কিন্তু এগোবে। তাছাড়া কিন্তু অর্থাৎ পাউলি দামকে দেখা যাবে শিবপ্রসাদ স্ত্রীর ভূমিকায়, অর্থাৎ দুজনে কিন্তু জুটি অর্থাৎ শিবপ্রসাদ এবং পাউলি দাম কিন্তু এই সর্বপ্রথম একসঙ্গে জুটি বেঁধেছেন টলিউডে। এই ছবি অর্থাৎ এই ছবিতে কিন্তু আবার রয়েছেন কিন্তু জয়া হাসান, কিন্তু একেবারে অন্য চরিত্রে একটি অভিনয় করতে চলেছেন, তাকে দেখা যাবে কিন্তু একটি অন্য চরিত্রে যেখানে কিন্তু একটু ডাক্তার চরিত্রে অভিনয় করছেন। তাছাড়া কিন্তু আমরা বলবো যে এই যে নতুন যে জুটিটি, এই জুটি কিন্তু আমরা কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রথম দেখতে চলেছি এবং তা কিন্তু দর্শকরা কিন্তু হয়তো এই জুটিকে এগোতে পারেন বা ভালোবাসতে পারেন সেটি এখন দেখার বিষয়। সব মিলে কিন্তু একটা নতুন বিষয়ের অর্থাৎ দর্শক কিন্তু পাবে এই মুভিতে, এমনই কিছু মনে করছেন টলিপাড়ায়। এবং এই ছবিতে কিন্তু ক্যামেরার দায়িত্ব কিন্তু রয়েছেন শুভঙ্কর ধর, এবং এই মুভিটি কিন্তু গ্রীষ্মেই কিন্তু রিলিজ হতে মুক্তি পেতে চলেছে, কিন্তু তেমন কিন্তু রিলিজ ডেট এখনো পর্যন্ত ঠিক করে বলে দেওয়া হয়নি যে এই মুভিটি কবে আসতে চলেছে আপনাদের কাছে
এখনো কিন্তু ঠিক মতন জানা হয়নি বা জানিয়ে দেওয়া হয়নি। যেদিক যেদিক এর মুভিটি কিছু তথ্য আছে বা এর ডেট কবে ঠিক হয়, যে মুভিটি কবে রিলিজ হবে, তা কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। এবং এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটি লাইক করে দিতে পারো, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারো, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।